নির্বিচার আগ্রাসনের মধ্যেই গাজায় বসতি নির্মাণের তোড়জোড় ইসরায়েলিদের। সাগরপাড়ে আবাসনের জন্য চলছে ইহুদি সংগঠনের তালিকা তৈরি। আদালতে তোলা হলো মস্কোর কনসার্ট হলে হামলাকারী চারজনকে, সবাই তাজিকিস্তানের নাগরিক। ইউক্রেন জড়িত থাকার অভিযোগ আবারও অস্বীকার যুক্তরাষ্ট্রের। আইএসের উত্থান নিয়ে নতুন শঙ্কা, ইউরোপে নিরাপত্তা জোরদার। পুনরুত্থান জানান দিতে ভয়ঙ্কর হয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠীটি, মত বিশ্লেষকদের। যমুনা আইডেস্কে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত দৃষ্টির সাথে আছি। গাজায় নির্বিচারে আগ্রাসনে যখন মৃত্যু আর ক্ষুধায় বিপর্যস্ত ফিলিস্তিনিরা, তখন উপত্যকায় অবৈধ বসতির স্বপ্ন দেখছে ইসরায়েলিরা। এর মধ্যে সাগরপাড়ে আবাসন পেতে তালিকাও তৈরি করেছে কট্টরপন্থী কয়েকটি ইহুদি সংগঠন। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, দখলকৃত পশ্চিম তীরে তেল আবিবের অবৈধ বসতি সম্প্রসারণের ঘোষণা আরও উৎসাহিত করছে ইসরায়েলিদের। সাড়ে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে গাজার 20 লাখের বেশি মানুষ। হামাস নির্মূলের নামে চলা অভিযানে বিপর্যয়ের শেষ প্রান্তে গাজাবাসী, হামলা বন্ধের কোনো লক্ষণ নেই। এরই মধ্যে চলছে যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে পশ্চিমা ও ইসরায়েলিদের দেন দরবার, এমনকি ইসরায়েলি বসতি স্থাপন নিয়েও চলছে আলোচনা। উপত্যকায় বেশিরভাগ এলাকায় যখন জনমানব শূন্য, সেই সুযোগে ফিলিস্তিনিদের ফেলে যাওয়া জমি আর বাড়িঘর দখলে নিতে তৎপর ইসরায়েলিরা। বিশেষ করে উপত্যকার সাগর তীরে ঘর তৈরির স্বপ্ন দেখছে ইহুদি দখলদাররা। নাচালার মতো বেশ কয়েকটি সেটেলার মুভমেন্ট জানিয়েছে 500-এর বেশি পরিবারের তালিকা আছে তাদের কাছে, যারা এখনই গাজায় যেতে প্রস্তুত। গাজায় যুদ্ধ দুর্ভিক্ষের মাঝে দুদিন আগে পশ্চিম তীরে 800 হেক্টর জমি দখলের অনুমোদন দেয় ইসরায়েলের পার্লামেন্ট, ঘোষণা দেয় রাষ্ট্রীয় ভূমি হিসেবে। পর্যবেক্ষক সংস্থা পিস নাও বলছে, 1993 সালের অসলো চুক্তির পর দখলকৃত সবচেয়ে বড় এলাকা হবে এটি। ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমন পদক্ষেপ দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য হুমকি ও অঞ্চলটিতে আরও উত্তেজনা তৈরি করবে বলে দাবি ইইউর। এছাড়া বাধাগ্রস্ত করবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে। আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ মনে করলেও 7 লাখ ইহুদি দখলদার আবাস গেড়েছে পশ্চিম তীরে। যমুনা নিউজ। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে সাড়ে পাঁচ মাসে আটক হয়েছে 7,350 জনের বেশি ফিলিস্তিনি। রামাল্লার এক পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে। 7 অক্টোবর গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকেই ধরপাকড় বাড়ে পশ্চিম তীরেও, তল্লাশির নামে আগ্রাসন চলছে, বন্দীদের সাথে অমানবিক আচরণের অভিযোগ রয়েছে। এই মুহূর্তে ইসরায়েলের কারাগারে নিবন্ধিত বন্দীর সংখ্যা কমপক্ষে 9,100। 7 অক্টোবরের আগে এই সংখ্যাটি ছিল 5,200, এদের মধ্যে কমপক্ষে 200 শিশুও রয়েছে। ইসরায়েলের আগ্রাসনে গাজায় এ পর্যন্ত 350-এর বেশি স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য জানিয়েছেন। এ তালিকায় আছেন ডাক্তার, নার্স, প্যারামেডিক্স সহ হাসপাতালের বিভিন্ন পদের কর্মীরা। ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার শুরু থেকেই হামলার টার্গেট হচ্ছে হাসপাতালগুলো, ধ্বংস হয়ে গেছে বহু চিকিৎসা কেন্দ্র। গাজায় ইসরায়েলে টানা অভিযানের জেরে হাজার হাজার মানুষ হাসপাতালগুলোতে আশ্রয় নিয়েছে। একদিকে ওষুধ সরঞ্জামের অভাব, অন্যদিকে অব্যাহত হামলায় বিপর্যস্ত চিকিৎসা সেবা। রোগী ও আশ্রয় গ্রহণকারীদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রাণহানির সংখ্যাও বাড়ছে। মস্কোয় কনসার্ট হলে হামলায় 137 জনের প্রাণহানির ঘটনায় আটক চারজনের নাম আর ছবি প্রকাশ করেছে রাশিয়া। তাদের বিরুদ্ধে গঠন করা হয়েছে সন্ত্রাসবাদের অভিযোগ। সন্দেহভাজনদের নাম দালের দোজন মিরজোয়েভ, সাইদ আক্রামি মুরোদলি, শামসিদ্দিন ফরিদুনি আর মোহাম্মদ সবির ফাইজোভ। রুশ কর্তৃপক্ষের দাবি, সবাই তারা তাজিকিস্তানের নাগরিক হলেও রাশিয়ায় বসবাস করতেন। মস্কো প্রকাশিত ছবিতে দেখা যায় সন্দেহভাজনদের তিনজনের চোখ বেঁধে আদালতে নিয়ে যাওয়া হয়, আর চতুর্থ জন ছিল হুইল চেয়ারে, প্রত্যেকেই আহত বলেই মনে হয়। দুজনের চোখের চারপাশ কালো ও ফুলে ওঠা, একজনের চোখ আরও মারাত্মক জখম, আর অপরজনের কানে পুরো ব্যান্ডেজ।
মস্কোর বাজমানি জেলা আদালতে তাদের নেওয়া হয়েছে। 22 মে শুনানি পূর্ববর্তী সময় পর্যন্ত পুলিশের হেফাজতে থাকবে হামলাকারীরা। আর অভিযুক্তরা দোষ স্বীকার করেছে বলে দাবি মস্কো পুলিশের। মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে রাশিয়ায়। সরকারি ভবনগুলোয় অর্ধনমিত করে রাখা হয় জাতীয় পতাকা। বিভিন্ন বিলবোর্ড, সাইনবোর্ডে ফুল, মোমবাতির ছবি প্রচার করা হয়। বিভিন্ন সড়কে নিহতদের ছবির পাশে ফুল ও মোমবাতি জ্বালিয়ে শোক জানানো হয়েছে। বাতিল করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। শিগগিরই নিহতদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে রেড স্কোয়ার সহ মস্কোর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ আছে। রাশিয়ার সন্ত্রাসী হামলার জেরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ফ্রান্সে। রোববার দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। মস্কোর কনসার্ট হলে হামলার দায় স্বীকার করেছে আইএস, আর বিষয়টিকে নিরাপত্তাজনিত হুমকি হিসেবেও বিবেচনা করছে প্যারিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল এই কথাই জানিয়েছেন। মস্কোয় হামলার খবরের পরে জরুরি বৈঠক ডাকেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সন্ত্রাসী হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার। আর সাম্প্রতিক ইতিহাসে একাধিকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ফ্রান্স। 2015 সালে কনসার্ট হলে হামলার ঘটনাও হয়। যুদ্ধের দামামায় যখন অস্থিতিশীল মধ্যপ্রাচ্য, তখন সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের উত্থান নতুন করে শঙ্কায় ফেলেছে বিশ্বের নিরাপত্তাকে। ইরাক, সিরিয়ায় ঘাঁটি গেড়ে 5 বছর আগে এই গোষ্ঠীকে নির্মূলের দাবি করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও ক্রমেই জোরালো হচ্ছে। এমন সময় আইএসের আফগান শাখায় একের পর এক হামলায় ডালপালা মিলছে নানা জল্পনা। মার্কিন প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ইসলামিক স্টেট বা আইএস নির্মূলের 5 বছর পূর্তি উদযাপন করেছে গত বৃহস্পতিবার। পরদিনই মস্কোর ক্রোকাস কনসার্ট হল কেঁপে ওঠে নারকীয় হামলায়, যার দায় স্বীকার করেছে এই সন্ত্রাসী গোষ্ঠীরই আঞ্চলিক সহযোগী আইএস খোরাসান। 5 বছর ধরে যে গোষ্ঠীকে নির্মূলের দাবি করে আসছে মার্কিনিরা, তাদের আঞ্চলিক শাখার এমন ভয়াবহ হামলার পর প্রশ্ন উঠেছে, আবার কিভাবে এতটা সংগঠিত হলো সন্ত্রাসীরা? কয়েক বছর ধরে আফগানিস্তানে শক্তির জানান দিয়ে আসছে আইএসকে। প্রতিদ্বন্দ্বী হলেও তালেবান ক্ষমতায় আসার পর বেড়েছে তাদের সক্ষমতা। তালেবানের বিমান বাহিনী না থাকার সুবিধাকে কাজে লাগিয়ে শক্ত করেছে ঘাঁটি। এমনকি যুক্তরাষ্ট্রের সেনারা আফগান ছাড়ার সময় সংগ্রহ করেছে অনেক অত্যাধুনিক মার্কিন অস্ত্র। আইএসকের গত কয়েক বছরের সব হামলাই ছিল আফগানিস্তান কেন্দ্রিক। গত জুনে প্রতিবেশী পাকিস্তানেও হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি। এরপর ইরান হয়ে লক্ষ্য বানালো ইউরোপের দেশ রাশিয়াকে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাসীকে নিজেদের পুনরুত্থানের জানান দিতেই এমন সহিংস হয়ে উঠেছে সন্ত্রাসীরা। উদ্বেগের বিষয় হচ্ছে এই গোষ্ঠী এখন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। আফগানিস্তানের সাথে সম্পৃক্ত নয় এমন জায়গায়ও হামলা চালাতে শুরু করেছে। আফগানিস্তানের বাইরে পাকিস্তানেও তারা হামলা চালিয়েছে। হামলা হয়েছে ইরানেও, তবে এসব দেশ তাদের নিকটবর্তী। এখন ইউরোপের দেশ রাশিয়াতেও হামলা চালালো। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার মধ্যে নিজেদের শক্তি বাড়িয়েছে ইরাক, সিরিয়ায় অবস্থিত আইএসের মূল শাখাও। ইরাক থেকে দাবি উঠেছে মার্কিন সেনা প্রত্যাহারের। ঠিক তখনই গোষ্ঠীটির এমন উত্থান জানান দিচ্ছে নানা প্রশ্নের। মার্কিন প্রশাসনও মনে করছে সামনে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে আইএস। এই বছরের শুরু থেকেই আইএস ইরাক ও সিরিয়ায় হামলার মাত্রা বাড়িয়েছে। আফগানিস্তান থেকে এই গোষ্ঠীর হামলার ঝুঁকি অনেক বেড়েছে। আইএস খোরাসান তাদের সক্ষমতা বাড়িয়েছে। আগামী 6 মাস যুক্তরাষ্ট্র, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বিদেশিদের ওপর আরও হামলার চেষ্টা করবে তারা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর গাজা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত বিশ্ব, এমন পরিস্থিতিতে বিশ্ব পরাশক্তিদের জন্য আইএস মোকাবেলা করা বেশ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। মোস্তফা মাহমুদ, জামুনা নিউজ। মস্কোয় ভয়াবহ হামলার পেছনে ইউক্রেন কোনোভাবেই জড়িত নয়, আবারও এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ায় যে সন্ত্রাসী হামলা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই হামলার সাথে
জঙ্গি আইএস জড়িত, তারা দায় স্বীকার করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, কিয়েভ এর মদত কিংবা উস্কানিতে এই হামলা হয়েছে এমন কোনো তথ্য প্রমাণ মেলেনি। শুক্রবারের ওই হামলার পর থেকে ঘটনার সাথে ইউক্রেনে জড়িত থাকার অভিযোগ করে আসছে রাশিয়া। মস্কোর কনসার্টে জঙ্গি হামলার পর তীব্র হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বাড়িয়েছে রুশ বাহিনী। মূল লক্ষ্য জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলো। পাল্টা জবাবে ক্রাইমিয়া বন্দরে নোঙরকৃত রাশিয়ার দুটি সামরিক জাহাজেও হামলা চালানো হয়। ইউক্রেনীয় বাহিনীর মুহুর্মুহ হামলায় রোববার কেঁপে ওঠে ক্রাইমিয়ার বন্দর এলাকা। সেখানে রুশ বাহিনীর আলোচিত নৌবহর ব্ল্যাক সি ফ্লিট লক্ষ্য করে চালানো হয় হামলা। এ অভিযানে ক্ষতিগ্রস্ত হয় অ্যাজোভ ও ইয়ামাল নামের দুটি সামরিক জাহাজ। পাশাপাশি ধ্বংস করা হয় রুশ বাহিনীর ছোড়া অন্তত 10টি ক্ষেপণাস্ত্র। বসে নেই রাশিয়াও। রাজধানীর কনসার্টে জঙ্গি হামলার পর অভিযোগের তীর ইউক্রেনের দিকে। অভিযানের পরিমাণ বাড়িয়েছে কয়েক গুণ, বাদ পড়ছে না কিয়েভের আবাসিক এলাকাগুলো। হামলার অন্যতম লক্ষ্য ইউক্রেনের বিভিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলো। দূরপাল্লার কামান থেকে ছোড়া হচ্ছে গোলা। কিয়েভের অভিযোগ, সাম্প্রতিককালের মধ্যে এটাই রাশিয়ার সবচেয়ে শক্তিশালী টার্গেটেড অ্যাটাক। খারকিভ সহ কয়েকটি অঞ্চলের জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিশেষ করে খারকিভের বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে প্রায় 2 লাখ বাসিন্দা। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে কিয়েভের অভিযোগ, ইউক্রেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায় 60টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে রাশিয়া, যার মধ্যে হাইপারসনিক কিনঝাল মিসাইলও রয়েছে। মির মুশফিকা হাসান, জমুনা নিউজ। ইউক্রেনে হামলা চালাতে গিয়ে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া, এমন অভিযোগ তুলেছে পুলিশ কর্তৃপক্ষ। রোববার এক বিবৃতিতে পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, রোববার ভোরে একটি ক্রুজ মিসাইল ছুড়ে মস্কো, টার্গেট ছিল ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় একটি গ্রাম। তবে পোল্যান্ডের 3টি গ্রামের উপর দিয়েই সেটি যায়। মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া ওই বার্তায় বলা হয়েছে, 39 সেকেন্ডের ওই পোল্যান্ডের আকাশসীমায় অবস্থান করছিল মিসাইলটি এবং পাড়ি দেয় প্রায় 2000 মিটার, দেশটির রাডারে ধরা পড়ে। পুলিশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, নিজেদের আকাশে নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গাজা নামের নতুন একটি ড্রোন উন্মোচন করেছে ইরান। সম্প্রতি কাতারের দোহায় অনুষ্ঠিত সমরাস্ত্র প্রদর্শনীতে এই ড্রোন প্রকাশ্যে আনে দেশটি। তেহরানের দাবি 13টি বোমা বহনে সক্ষম এই ড্রোন। 35,000 ফুট উচ্চতায় প্রায় 1200 মাইল পর্যন্ত যেতে পারে গাজা ড্রোন। আলোচিত শহীদ ড্রোনের চেয়েও শক্তিশালী এবং কার্যকর এটি। গাজা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছে ইরান। তারই ধারাবাহিকতায় গাজার সাথে মিলিয়ে ড্রোনের এই নামকরণ। জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ইরানি অস্ত্রের বিক্রি বেড়েছে। ইউক্রেন সহ সাম্প্রতিক সংঘাতে বেশি ব্যবহৃত হচ্ছে ইরানি ড্রোনগুলো। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির মনোনয়ন পেলেন আলোচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রোববার পঞ্চম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি, আর এ দফায় 111 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। নিজ রাজ্য হিমাচল প্রদেশের মন্ডি আসন থেকেই পদ্মপ্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে কঙ্গনাকে। দলীয় টিকিট নিশ্চিত হওয়ার পর অনুসারীদের নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তিনি। গত কয়েক বছর ধরেই বিজেপির বিভিন্ন নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন। এবারে দলের মনোনয়ন পাননি বিজেপির 3 বারের এমপি বরুণ গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর চাচাতো ভাই বরুণ বিজেপির রাজনীতি করলেও কেন্দ্রীয় সরকারের কিছু নীতির বিরোধিতা করেছিলেন। তবে সুলতানপুর থেকে আবারও বিজেপির মনোনয়ন পেয়েছেন বরুণের মা মানেকা গান্ধী। ये मेरा सौभाग्य है। देखिए, ये मेरी जन्मभूमि है और मेरी जन्मभूमि ने मुझे वापस बुलाया है। मेरे अपनों ने, मेरे लोगों ने मुझे वापस बुलाया है और मैं उनकी, अगर मुझे चुनेंगे, मैं उनकी सेवा में तत्पर रहूंगी। इसमें कोई दो राय नहीं है। मैं एकदम भाव विभोर हूँ। आप समझ सकते हैं कि मेरे लिए और मेरे परिवार के लिए कितना भावनात्मक ये दिन है। নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের গায়ে উঠে গেল রেসিং কার, 4 জন প্রাণ হারালো, গুরুতর আহত শিশুসহ আরও 8 জন, এমন ঘটনা হাঙ্গেরিতে। রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে দুটি শহরের মাঝে রেসের আয়োজন করা হয়। খেলা দেখতে পথের দুই ধারে ভিড় জমান হাজার হাজার দর্শক। গেম শুরুর কিছু সময় পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ি, লেন ছেড়ে রাস্তার পাশে নেমে যায়, সজোরে ধাক্কা দেয় রেস দেখতে আসা দর্শকদের। হঠাৎ করে দুর্ঘটনায় রেস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স আর হেলিকপ্টারে
হাসপাতালে নেওয়া হয় হতাহতদের। কী কারণে রেসিং কারটি নিয়ন্ত্রণ হারালো তা এখনও জানা যায়নি। নাইজেরিয়ায় অপহৃত 137 শিক্ষার্থী এবং স্কুল কর্মচারীকে উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। রোববার দেশটির জামফারা অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে কুরিগা শহরে একটি স্কুলে হামলা চালায় দুর্বৃত্তরা, আর তখন শিক্ষার্থী কর্মচারী মিলিয়ে 287 জনকে অপহরণ করা হয়। মুক্তিপণ দাবি করে $7,00,000। নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বাকি অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। ভয়াবহ তুষারঝড়ে কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, একই সাথে ভারী বৃষ্টিপাতও চলছে। 16টি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে বহু ফ্লাইট বাতিল, বসন্তকালেও শীতের প্রকোপ চলছে। যুক্তরাষ্ট্রে বিপর্যস্ত জনজীবন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার ক্যালিফোর্নিয়া থেকে মিশিগান পর্যন্ত 16টি অঙ্গরাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে ঝড় ও তীব্র তুষারপাত মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। কানসাস থেকে মিশিগান পর্যন্ত 6 থেকে 12 ইঞ্চি তুষারপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রেস্তোরাঁয় খাবার সার্ভ করার বদলে দৌড় প্রতিযোগিতায় নামলেন হাজারো ওয়েটার। হাতে খাবারের ট্রে নিয়ে দৌড়ের এই দৃশ্য দেখা গেল ফ্রান্সের রাজধানী প্যারিসে। খাবারের রাজধানী হিসেবে পরিচিত শহরটিতে প্রায় এক যুগ পরে ঐতিহাসিক এই আয়োজন ফিরল। প্রতিযোগী ওয়েটারদের উৎসাহ দিতে ছুটির দিনে সিটি হলের সামনে হাজারো ফরাসি জড়ো হন। সবার মধ্যেই তাড়াহুড়ো, কার আগে কে এগিয়ে যাবেন চলছে সেই প্রতিযোগিতা। অথচ এক হাতের ওপর প্লেটে সাজানো পানি ভর্তি গ্লাস, কফির কাপ আর সন্ধ্যার খাবার, মাটিতে না ফেলে শেষ প্রান্তে পৌঁছাতে পারলেই আসবে জয়। প্যারিসে প্রায় দীর্ঘ এক যুগ পর রোববার আয়োজিত হলো মজাদার এই ওয়েটার রেস কম্পিটিশন, যাতে অংশ নেন বিভিন্ন রেস্তোরাঁর কমপক্ষে 200 পেশাদার ব্যক্তি। দৌড়ান 2 কিলোমিটার এলাকা, শর্ত পড়তে হবে নিজস্ব প্রতিষ্ঠানের লোগো সম্বলিত পোশাক, দৌড়ানো যাবে না একটুও। বিজয়ীরা জানান তাদের পেশায় স্বতঃস্ফূর্ত মনোভাব থাকাটা বেশি জরুরি, পাশাপাশি থাকতে হবে একাধারে কাজ করার সক্ষমতাও। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। আমরা জানি কিভাবে ট্রে ধরলে সেটি পড়বে না, তবে শারীরিক সক্ষমতা অবশ্যই থাকতে হবে, সে কারণেই সামনের বছর দৌড়ের দূরত্ব আরও বাড়তে পারে। 1914 সালে প্রথম আয়োজন করা হয়েছিল মজার এই প্রতিযোগিতা, 2011 সাল পর্যন্ত ছিল যার ধারাবাহিকতা। কিন্তু অর্থায়ন এবং স্পন্সরের অভাবে 12 বছর স্থগিত রাখতে হয় আয়োজন। এক যুগ পর ঐতিহ্য ফেরালো প্যারিস সিটি হল। বিজয়ীদের জন্য অর্থ পুরস্কারের পাশাপাশি রয়েছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। ভারত জুড়ে একটি খবর আছে, সেই খবরটি জানানোর আগে কোরিয়ার একটি খবর জানাতে চাই। কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যে এবার উত্তর কোরিয়ার ট্যাঙ্ক ডিভিশন পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার গণমাধ্যম জানায়, রোববার দেশটির ট্যাঙ্ক ডিভিশনের মহড়া হয়। বিভিন্ন ধরনের ট্যাঙ্কের পাশাপাশি সাজোয়াজান কামান অংশ নেয় যুদ্ধ প্রশিক্ষণে। সময় মহড়া প্রত্যক্ষ করেন কিম জং উন, পরে ডিভিশন আর ব্রিগেড কমান্ডারদের সাথে সাক্ষাৎ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। এদিকে কোরীয় উপদ্বীপ অঞ্চলে চলমান উত্তেজনা প্রশমনে কিম জং উনের সাথে বৈঠকের প্রস্তাব দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। খুব শিগগিরই এই বৈঠক কার্যকরের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। যেমনটি জানাচ্ছিলাম, ভারত জুড়ে সাড়ম্বরে উদযাপিত হলো দোল উৎসব। সোমবার দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে মন্দির তো বটে, লোকালয়ও নানা রঙে সনাতন ধর্মাবলম্বীরা নানা রঙে সেজেছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, ফাগুন পূর্ণিমায় ফুলের রেণু ছিটিয়ে দোল উৎসব করতে ভগবান কৃষ্ণ ও রাধা আর তাদের সেই চিরন্তন প্রেমেরই পূজা করা হয় এই উৎসবে। 2 দিনব্যাপী উৎসবের প্রথম দিন পালিত হয় হোলিকা দহন। বিশ্বাস, এই পূজার মধ্য দিয়েই পুড়িয়ে ফেলা হয় জীবনের সব নেতিবাচক জিনিস। পরের দিন রঙের খেলায় মেতে ওঠেন হিন্দুরা, নানা রঙে একে অপরকে রাঙিয়ে তোলেন। নির্বাচনকে সামনে রেখে এবার বড় পরিসরে দোল উদযাপন
করছেন রাজনৈতিক নেতাকর্মীরা। দলকে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আছে নিরাপত্তা বাহিনী। এ ছিল যমুনা আই ডেস্কে, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।